ওজে ধরা পড়া যায় তাহলে তো আমাকে নাম কই দিব আনাস বারবার সর্বনাশ হয়ে যাবগা ও তো দূর দি পারি পাবো না তুই কইছিলাম ইউরে রাই খাবার তুই তো কই দেখ আমি তে তো তোরে আমার খবর দিছি আমারই তো রানি আবার নিগা আসছ না আই তুই থাক আমি কি কইছি যে তোর নিম না ওরাই তো কইতাছে কথা কম চল আই রাম খুব সাদেরাম খুব মজা না করি রে খাড়া হয়ে গেছে কে তুই আম হুম তাস কে আমি তো গ্রান নষ্ট করে হাল দিবি রে লোক তো সামলাতে পারি না তোর জিব একবারে কেরাম কাকা কাটবো এই জন্য কেরাম কাকা কইছে যে হালাই তো বলো তুই যা হাতে পাহারা দে আর না হইলে আম তো খাই আলাবো ওটাই খুব মজা এটা হাম আই লব দিবি না দূর চোখ দিবি না আই আই রে কত দিছ আই ভাই থাম দি বলে দি কিন্তু আছে আর বলদ মনে করলেও আর উপরে উপরে বল ভিতরে কিন্তু খুবই চালাক আমি তো জানতাম সিসির কাকা খালি পাহারা দেয় আজকে আবার সাগর কাকা উদয় হয়েছে নাকি তাই না তাই হন তোরা কাজ কর আমার কান দেনি কান দেনিয়া তাহলে পিছিয়ে যায় ঠিক আছে শোন তুমি কি মনে করো আমরা কি ভদ্র হইতে পারি না নাকি আমরা ভদ্র হইছি হ্যাঁ কাকা পুরীর আমি তো গত সপ্তাহে শপথ করছি আমরা দুজন ভালো হয়ে গেছি ওই দিহান মিহানের সাথে আর আমরা নাই কাকা আমরা দুজনই শপথ করে বাবা রে ও বাবা এই কাকা তোমার ব্যথা লাগছে না আমার কাছে কিন্তু ব্যথা বলার ওষুধ আছে হ্যাঁ কি ওষুধ খেলা শোনো কাকা খেলাধুলা করলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে তুমি সব ব্যথা এমনিতে ভুলে যাবা কাকা একটা নতুন খেলা নিয়ে এসেছি তুমি জোরিনা জোরিনা কইয়া চোখ বন্ধ করে যদি এমনি করে
জিজির কাকার হাত ধরতে পারো তাহলে তুমি জোরে নেড়ে পাবা আর যদি জিজির কাকা হাত ছড়াই ফেলতে পারো তাহলে জিজির কাকা জোরে হ্যাঁ তাহলে তাহলে শুরু করো এই কিন্তু চোখ বন্ধ করে কিন্তু এটা তো দুজনের ভালোবাসার পরীক্ষা জিজির ইনে বয়ে নই হ্যাঁ জোরে না হ্যাঁ জোরে না দুষ্ট দল ব্যাগ নিয়েছে তোর গ্রুপের লোক আম চুরি করছে না আম চুরি করছে না তুই ভয় দেখাবি না আমার সত্যি দিতে পারবি সুন্দর আমি গ্রাম রে কিন্তু আমার তো বর্তাছে না রে ভুট্টু যা আটকা পড়ছে ওরা যদি কোনো ভাবে কোয়া দেয় আমাকে নাম আমরা তো এবার ব্যক্তি ফাঁসমো আরে তুই কে এখন ওই ভুট্টুর কথাই ভাবতেছিস নাকি ও ভুট্টু বুদাই না চালাক আছে বুঝছ না হ্যাঁ কত চালাক তাই তো মনে কর আটকা পড়ে রইছে এই দেখ ও দৌড় পারতে পারে না দেখে আটকা পড়ছে শোন একটা কথা কই ওর গায়ে যে শক্তি ও তো সবটি ঢেলে মেরে ফালাইছে ওর সিল করে দেব বাইন্ধে রাখা দেব এই যাই হোক ইগর আরাম খাই দেব শোন আমরা বর্তা করবো
ভর্তা করে লবণ মরিচ দিয়া কত মজা নেব বুড়ি ওই ভর্তা করতে তো অনেক কিছু লাগবো ওরি তুই লবণ মরিচ এগুলো আনিস কিন্তু আচ্ছা ঠিক আছে তুইও নিয়ে আবি কি রে হাই কত বড় বড় আম এই এত বড় বড় আমটা কই পেলি নিশ্চয় ওই কেরাম দাদার বাগান থেকে চুরি করে আনছো কারণ এই এলাকায় যত আম গাছ দেখছি কড়া কড়া আম দেখছি এত বড় বড় আম দেখি নাই না দেখলে নাই না আমরা বাজার থেকে কিনে আনছি দাবার বন্ধ কর বাজারে আনো আম আহে নাই তুমি বাজার থেকে কিনে আনতাও না তাই তো ভালো ভালো আম দিয়ে দে তোর কি গাছ হ্যাঁ এত বড় আম দিয়ে দিমু বেশি বুঝলে কিন্তু কেরাম দাদারা কয় দিমু বাবা দা গো দাদা এই কি করবি হ্যাঁ তোর কাছে প্রমাণ আছে আর তো আমরা আম নিয়ে আইছি আমরা খামু তোর দিম কে তোর দিম দাদা বেশি বুঝবি ওই দরারে আম নিয়ে দাদা আম নিয়ে আম দে আম দে আম দে আম দে আম দে হে মোটু কত গেল বাবা ওই ওই ওর মার ওর মার এই এই ফাইনাল আইছে ফাইনাল কমু না বাবা বাবা পশু হাসপাতালে নিয়ে গেছে বুড়ার পাশায় 14টা ইনজেকশন না দিলে ও বইনে সাব্বাস বেটা সাব্বাস এই নে আমার শিষ্য হ্যাঁ এই আবার আমার নাম ঘোষ নাই তো না ভালো করছ শোন কাশুন দি লবণ মরিচ পিয়াজ যত পেস্ট লাগে না মরিচ লাগে মরিচ লাগে কোন তুই আমার লাগে চল তোর যা যা লাগে নাই নিয়ে যা আচ্ছা ঠিক আছে আয় আয় বেটা আয় চল চল কেলো এত পিছে পড়তাছ কে তাড়াতাড়ি চলো খালি তো বাপের বাড়ি যাবার নাকি পাগল হয়ে যাও গা বাপের বাড়ি কি আমি প্রতিদিনই যাই মাঝে মধ্যে যাওয়া লাগবো না আচ্ছা তাড়াতাড়ি এখন বাড়ি চলছে আরে তোমার পোলা না জানি কি করতেছে তোমার তো পোলাওটা পোলাটা আগুনের গোলা বুঝলা যা পোলা পেটে থুইছিলা আল্লাহই জানে এই দেখো এত কথা কই না আমার পোলা শত গুণে ভালো আছে ঠিক আছে ওই পোলা আবার একটু দুষ্টুমি ফাজলামি করেই থাকে যাইয়া দেখমু 100টা না লিখাইছে তাড়াতাড়ি চলো কথা কম চল আগে চল 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 আরে এখানে কই যাও আমি কই যামু পশু হাসপাতালে মানুষের বলে পশু হাসপাতালে নিয়ে যাও আরে সদর হাসপাতালে নিয়ে যাও সদর হাসপাতালে কারণ আছে এডার যে মাইসে কেমন আছে এই কারণে পশু হাসপাতালে আরে আপনার পোলায় দেখ ফাইডার ফালে ফাইডার এই ফাইডারে কাকার পাছায় কামড় দিছে কামড় দিয়ে মাংস ছিঁড়ে হালাইছে একবারে ডিগনিশন সারা কামুবো না দেখছো আমি আগেই কইছিলাম তোমার এটা পোলা না আগুনের গোলা খালি বাপের বাড়ি যাও আর একবার খালি নাম নিও এগুলো আমি বিদায় করো বুঝলে আমার নিজে দোয়া করো আমি বানার বাসুন না আর বাসি যদি পড়েছি আর বই আমরা বগলা বানি হালাই দিছে ও বাবা এই যে তোমার আগে কইছিলাম পোলারে থুইয়া পাথরের বাড়ি যাইও না তুমি কি করলা পোলারে রাইখে বাপের বাড়ি গেলা চলো বিচার আরো কয়েকটা দিব আমার পোলা কি কামড় দিছে কামড় দিছে আর একজনে আমার পোলাকে শিখাই দিছে আমি দাও আরে আব্দুল্লাহ কই যাস আমি না বিজেল বসে গেতাছি আরে তোমরা তাম পাইলা কই আরে এটা চুরি কই আনছি মুশকে এটা বাজার থেকে কিনে আনছি আমার একটা আম দাও আমনি বে ইন হসাম শুনো দিহানের সামনে কিন্তু পড়ো না তো মানে যে আমরা আম দিছি এটা যেন কেউ না জানে আরে পিস পাইলো সারা না যাও গা তুমি এক এক দূরে যাও যাও ওই জিজ্ঞাসা
মিষ্টি নতুন বছরে পাইলাম মজা না ওই আমার তো খাবার মন করছে আগে সব কিছু খাই না শেষ করে ফেলাবি কি ভর্তা করুন কে আরে আমি তো অনেক আছি কিরে হইছে বানা 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 দেখি প্রথমে লবণ নে এই যে লবণ দা আই দে দে কাজু দিয়ে দিয়ে দে 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 ভাই নো শেজেন মাগা 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 হাতির মতো ডাকছস কি করছে জানোস ওই যে ক্যারামেল পাছার মধ্যে কামড় দিয়া বুঝছস বুগলা বানায় হেলাইছে ক্যারাম আর বাকি জীবন চেয়ারে বইতে পারবো না এটা বিচার দিয়া দিছে আব্বা আমি কি বানাইছি নাকি
রোমানে চরগোকা ও তো তোর সাথেই থাকে তোর কথা বুঝতে পারাইছি ওরে বাবা আমি কি করছি ব্যাগে তো দুষ্টি ঠিক আছে এবার তো ছাড়ো দেখ এবার কথা কইছি তো হেজের মাফ করছো না লোকটা